হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি সোহাগ। আর কয়েকদিন পরেই তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা, অর্থাৎ আমি যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, অর্থাৎ তোমরা ইন্টারমিডিয়েট 2019 সালের ব্যাচ, তোমাদের উদ্দেশ্যেই আমি কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অনেকেই আছে যে সারা বছর পড়নি বা 2 বছর ভালো করে পড়নি, এখন তোমরা একটা কি বলে এটাকে, যে বিকল্প পথে হাঁটার চেষ্টা করতেছ বা অবৈধ পন্থা অবলম্বন করার চেষ্টা করতেছ। অবৈধ পন্থা আবার কি জিনিস? সেটা হচ্ছে তোমরা এই যে ফেসবুকে যারা বিভিন্ন অসাধু চক্ররা আছে, যে প্রশ্ন দিবে প্রশ্ন দিবে প্রশ্ন দিব আমরা ইত্যাদি ইত্যাদি বলতেছে, তোমরা সেই সমস্ত আইডিতে বা সেই সমস্ত গ্রুপ বা পেজে যাওয়া যাওয়া করার চেষ্টা করতেছ। তো একটা কথা শুনে রাখো, আমি বলতেছি প্রশ্ন ফাঁস এবার হবে না। আর এসব অবৈধ পথে বা এসব 2 নম্বর পথে আশা করি তোমরা যাবা না। কারণটা কি, তারা যেগুলো প্রশ্ন দেয় সেগুলো কিন্তু 100% ভুয়া বলা চলে, 100% ভুয়া প্রশ্ন। মনে করো কালকে তোমার পরীক্ষা, তুমি আজকে একটা প্রশ্ন পাইলে ফেসবুকে, তুমি ওটা সলভ করে দিচ্ছ বা ওটা সলভ করতেছ, ওটা সলভ করতে গিয়ে তোমার যে প্রবলেমটা হবে, কালকে যখন পরীক্ষা তুমি সেন্টারে যাবা বা পরীক্ষার প্রশ্নটা পাবা, তখন পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে তোমার মাথা ঘুরে যাবে, কারণ তুমি যে প্রশ্নটা ফেসবুকে পাইছিলা সেটার সাথে মিলেনি বা আসেনি, আর তুমি অন্যান্য টপিক্সও পড়োনি, তুমি শুধু ওই কোশ্চেনটাই পড়ে গেছো। তাহলে তোমার কী গেল? আমও গেল, সালাও গেল, যেটা বলে থাকে সচরাচর। তো তোমরা প্রশ্নের পিছনে ছুটবা না, আবারও বলতেছি প্রশ্নের পিছনে ছুটবা না। এবার আমাদের নতুন শিক্ষামন্ত্রী আসছেন ডক্টর দীপুমণি, উনি খুবই শক্তিশালী এবং খুবই জ্ঞানী, খুবই ট্যালেন্ট, এবং উনি সর্বোচ্চ চেষ্টা করবেন প্রশ্ন যেন ফাঁস না হয়, এবং আমরাও চাবো, বিশেষ করে আমিও চাবো যে প্রশ্ন যেন আউট না হয়, কারণ প্রশ্ন আউট হওয়া মানে জাতিকে মেধাশূন্য করা, এটা আমি মনে করি। তো আশা করি প্রশ্ন ফাঁস হবে না, হবে না বলতে হবেই না। তো তোমরা প্রশ্ন ফাঁসের পিছনে না গিয়ে একটু নিজেরাই পড়াশোনা করবা, আর অনেকেই বিভিন্ন লোভনীয় অফার দেখাবে ফেসবুকে, যে এত টাকা বিকাশ করো প্রশ্ন দিয়ে দেবো অমুক সময়, এটা একবারে ডাহা মিথ্যা কথা, একেবারেই ডাহা মিথ্যা কথা। তারা কখনো তোমাকে প্রশ্ন দিবে না, বরং তারা কি করবে, টাকা আগে হাতিয়ে নেবে, তারপর উল্টাপাল্টা হয়তো বিগত সালের বা অন্যান্য কোশ্চেন তোমাদের দিতে পারে, তবে প্রশ্ন মিলবে না বা আসবে না, বোর্ডের প্রশ্ন তোমাকে দিতে পারবে না। যদি এরকম হয় যে প্রশ্ন মিলে যাওয়ার পরে টাকা, তাহলে সেটা হিসাব আলাদা, তবে এরকম তারা বলে না। যারা অসাধু চক্র বা কি বলে এটাকে, যারা খারাপ মানুষ, অসাধু চক্রই তো বলা চলে, বাজার এই সমস্ত লোকগুলো কিন্তু ক্রাইমের সাথে জড়িত, এরা কিন্তু ক্রাইম করতেছে, এবং সরকারের কিন্তু উচিত এই সমস্ত লোকগুলোকে আইনের আওতায় আনা এবং ICT আইনে মামলা করা। তো আশা করি সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবে। তারপরেও আমি বলে দিচ্ছি তোমাদের যে প্রশ্নের পেছনে ছুট বা না, প্রশ্নের পিছনে ছুটলেই তোমার তুমি একুলো হারাবা অকুলো হারাবা। আবারও বলে দিচ্ছি, প্রশ্নের পিছনে ছুটলে একুলো হারাবা অকুলো হারাবা, প্রশ্ন ফাঁস হবে না, হবে না, হবে না। যারাই প্রশ্ন ফাঁসের পিছনে ছুটবে তাদেরই পরীক্ষা খারাপ হবে, আমি বলছি হবে, অতএব হবেই হবে। প্রশ্ন ফাঁসের ফাঁসের পিছনে ছুটবা না। অনেকেই কিন্তু এই টাইপের ফেসবুকে পোস্ট করবে ভুয়া আইডি দিয়ে, টাকা চাবে আগে বিকাশে, কখনোই যাবা না তোমরা, এতে সব প্রতারক সব ভণ্ড, এবং পারতপক্ষে আমার যেটা মনে হয় এদেরকে দ্রুত আইনের আওতায় আনা এবং জাতির সামনে এদের মুখোশগুলো প্রকাশ করা। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং সব কথার একটাই কথা, প্রশ্ন ফাঁস হবে না, প্রশ্ন ফাঁসের পিছনে ছুটবা না, যা যা পড়বা ভালো করে পড়বা, এবং সেটা সেই প্রিপারেশন নিয়েই তোমরা পরীক্ষাটা দিবা। তোমরা যারা ইন্টারমিডিয়েট 2019 সালের ব্যাচ, তোমরা এভাবেই প্রিপারেশন নাও,
এবং প্রশ্নের আউট বা প্রশ্ন আউট বা প্রশ্ন পাবো তারপরে সলভ করব, এই এই চিন্তাগুলো মাথা থেকে একবারে ঝেড়ে ফেলো। তো ওকে, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।